হ্যালো গাইস, আজকে আমাদের তৃতীয় ক্লাস। আর আজকের ক্লাসের টপিক হলো ANE ফর্মুলা। তো এই ফর্মুলাটি কিভাবে কাজ করে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শিখাবো বিস্তারিতভাবে। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা প্রথমে এবং দ্বিতীয় দিনের ক্লাসটি না নিয়ে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের ক্লাসটি নিয়ে নিন। তো দেখে নিই আমরা ANE ফর্মুলাটা। তো প্রথমত আমরা ANE ফর্মুলা, ANE, A for name of two accounts, A for accounts, N for nature of accounts, E for হচ্ছে effect of transaction। আসছি বিস্তারিত, প্রথমত আমরা transaction দেখি। From the following transactions mention the name of accounts which are to be debited and which are to be credited in each case with suitable reason। এখানে first ট্রানজ্যাকশন আমাদের দেওয়া হয়েছে, দিলীপ স্টার্ট বিজনেস উইথ ক্যাশ রুপিস 10,000। মানে হচ্ছে দিলীপ 10,000 টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। তো দিলীপ একজন ব্যক্তি, এখানে আমরা দিলীপ ব্যবসা শুরু করছে, তা এটাকে আমরা ট্রানজ্যাকশনটাকে এন্ট্রি পাস করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটি হচ্ছে ANE ফর্মুলা। এ মানে হচ্ছে এ ফর অ্যাকাউন্টস, এ ফর অ্যাকাউন্টস, এন ফর নেচার অফ অ্যাকাউন্টস, ই ফর ইফেক্ট অফ ট্রানজ্যাকশন। তো আপনাদেরকে প্রথমে আমি বলবো, আপনারা খাতাতে একটি ছক করুন, আমি দেখিয়ে দিচ্ছি ছকটা কিভাবে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা ছকটা কেমন হবে। প্রথমত আমরা দিব সিরিয়াল নম্বর, ফার্স্ট আমরা লিখব সিরিয়াল নম্বর, তারপর লিখব নেম অফ টু অ্যাকাউন্টস, তারপর লিখব নেচার অফ অ্যাকাউন্টস, তারপরে ইফেক্ট অফ ট্রানজ্যাকশন, তারপর ডেবিট অ্যান্ড ক্রেডিট। এইভাবে আপনারা প্রথমত খাতাতে ছক করে নিন। ছকটা করে নেওয়ার পরে এবার আমি আপনাদেরকে ট্রানজ্যাকশনগুলোর এন্ট্রি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত দেখুন আমাদের সিরিয়াল নম্বর কত আছে, এক, মানে প্রথম আমরা কোশ্চিনের অ্যান্সারটা করছি, ফার্স্ট ট্রানজ্যাকশন করছি। তো ফার্স্ট আমরা এখানে লিখলাম ওয়ান সিরিয়াল নম্বরে, নেম অফ টু অ্যাকাউন্টস। প্রথম ভাবতে হবে আপনাকে একটা কোশ্চিন মানে ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশনের মধ্যে দুটো অন্তত পক্ষে অ্যাকাউন্টসের নাম থাকবে। আমি দ্বিতীয় দিনের ক্লাসেও বলেছিলাম দুটো অ্যাকাউন্টসের নাম থাকবেই, ম্যান্ডেটরি একবারে। তো প্রথমত সেই দুটো ট্রানজ্যাকশন আপনারা খুঁজে বের করুন, ফাইন্ড আউট বের করুন। তো দিলীপ স্টার্ট বিজনেস মানে দিলীপ ব্যবসা শুরু করছে 10,000 টাকা পুঁজি নিয়ে, ক্যাপিটাল মানে মূলধন বা পুঁজি। তো দিলীপ যখন 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, এখানে 10,000 টাকা মানে একটা অ্যামাউন্ট, সেটা তো ক্যাশ, তাই তো? তো এখানে ক্যাশ হচ্ছে একটা অ্যাকাউন্ট, আর একটা কি অ্যাকাউন্ট না ক্যাপিটাল। তো ক্যাপিটাল এখানে দেখুন, এখানে নামও লেখা আছে কে ব্যবসা শুরু করছে, দিলীপ। তো এই জন্য আমরা ক্যাপিটালের নাম লিখব দিলীপ, ক্যাপিটাল দিলীপ। তো কিভাবে লিখছি দেখুন, প্রথমত নেম অফ অ্যাকাউন্টস, ফার্স্ট আমরা অ্যাকাউন্টসের নাম পেলাম ক্যাশ অ্যাকাউন্টস। তো ক্যাশ অ্যাকাউন্ট লিখে ফেললাম, তারপরে দ্বিতীয় নামটা আমরা লিখব কি দিলীপ, তাই তো? তো ক্যাপিটাল লিখছি দেখুন, CAPITAL ক্যাপিটাল দিলীপ অ্যাকাউন্ট, দিলীপ অ্যাকাউন্ট। এইভাবে লিখতে পারেন ক্যাপিটাল দিলীপ অ্যাকাউন্ট, এখানে হাইফেনও দিতে পারেন একটা ছোট করে, ভালো লাগবে আরও দেখতে। তাহলে আমরা দেখুন দুটো অ্যাকাউন্টস পেয়ে গেলাম, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার নেচার অফ অ্যাকাউন্টস মানে ভাবতে হবে, নেচার অফ অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টসের নেচারটা কি, মানে প্রকৃতি। তো প্রকৃতি বলতে ক্যাশটা কোন অ্যাকাউন্টে পড়ে, আমরা জানি অ্যাকাউন্টস তিন প্রকার, পার্সোনাল, রিয়েল এবং নমিনাল। তো ক্যাশটা পার্সোনাল না রিয়েল না নমিনাল, কোন অ্যাকাউন্টসে পড়ছে সেটা প্রথমত আমাদেরকে এবার বেছে নিতে হবে। তো কি হবে, ক্যাশ তো কোনো মানুষের নাম না, তাহলে পার্সোনাল বাদ, মানুষের ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নয়, এই জন্য পার্সোনাল নাম বাদ হয়ে গেল। থাকলো কি রিয়াল এবং নমিনাল। তাহলে ক্যাশটা কোন অ্যাকাউন্ট, ক্যাশটা আমরা দেখতে পাচ্ছি চোখে, এই জন্য রিয়াল, চোখে না দেখতে পেলে নমিনাল। তো ক্যাশ যেহেতু আমরা দেখতে পাচ্ছি, সেহেতু এটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, লিখে ফেললাম রিয়াল
অ্যাকাউন্ট, অ্যাকাউন্টকে আমরা সংক্ষেপে লিখছি এ অবলিক সি, ঠিক আছে। আর ক্যাপিটাল দিলীপ, দিলীপ তো একটা ব্যক্তির নাম, এই জন্য এটার নাম হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্টস। কিভাবে করছি দেখুন ভালোভাবে, পার্সোনাল অ্যাকাউন্টস। এবার ইফেক্ট অফ ট্রানজ্যাকশন, মানে যে আপনাদেরকে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস শিখেছি, কোন অ্যাকাউন্টসে কি রুলস আছে সে রুলস ফলো করুন। এবার রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলাটা কি, না রিয়েল অ্যাকাউন্টসের ফর্মুলা হচ্ছে হোয়াটস কাম ইন, মানে সম্পত্তি আসলে হবে ডেবিট আর সম্পত্তি গেলে হবে ক্রেডিট। তাহলে এখানে ক্যাশটা আমাদের কাছে আসছে না যাচ্ছে? তো দিলীপ ব্যবসা শুরু করছে, আমি হলাম অ্যাকাউন্টেন্ট, তাহলে আমি কি আমাদের ব্যবসায় ক্যাশটা কি হচ্ছে আসছে, তাহলে কি করব আমরা এখানে লিখে দিই ক্যাশটা হচ্ছে কি সম্পত্তি, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে ফর্মুলাটা আমরা ইউজ হচ্ছে হোয়াট কাম ইন, তাই তো? হোয়াট কাম ইন মানে যেটা আসে, মানে যেটা বলতে অ্যাসেটস, অ্যাসেটস কাম ইন মানে সম্পত্তিটা আসছে। আর সম্পত্তি আসলে কি হবে, না সম্পত্তি আসলে হবে ডেবিট, বুঝা গেল? এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনালে বলছে রিসিভার হবে ডেবিট আর গিভার হলে হবে ক্রেডিট। তাহলে দিলীপ যে আমাদের অ্যাকাউন্টস, সেই দিলীপ গিভার না রিসিভার আমাকে প্রশ্ন করতে হবে, গিভার না রিসিভার। তাহলে দিলীপ এখানে গিভার না রিসিভার, তাহলে দিলীপ যেহেতু এখানে পুঁজিটা বিনিয়োগ করছে তার মানে কি ও দিচ্ছে, এখানে গিভার, তাহলে এখানে কি লিখবো গিভার। গিভার অফ বেনিফিট এইভাবে লিখতে পারি আমরা, গিভার অফ বেনিফিট মানে সুবিধাটা দিচ্ছে ও, তাহলে গিভার হলে কি হয় না গিভার হলে হয় ক্রেডিট, তাই তো? দেখুন আমরা খুব সহজেই কিন্তু করে নিলাম। তাহলে ডেবিট আর ক্রেডিট কিভাবে আমরা করব, এই CNNE ফর্মুলার দ্বারা আমরা কিন্তু করে নিলাম। আমরা দ্বিতীয় কোশ্চেনও করে দেখাচ্ছি, দেখুন দ্বিতীয় কোশ্চেন আছে বোট ফার্নিচার ফর রুপিস 1000, বোট ফার্নিচার ফর রুপিস 1000 কিভাবে আমরা লিখব, এখানে লিখছি দুই, দুই লিখলাম কোথায়, না সিরিয়াল নম্বরে। নেম অফ টু অ্যাকাউন্টস মানে দুটো অ্যাকাউন্টসের নাম আমরা এবার খুঁজে বের করব। তো বট ফার্নিচার ফর রুপিস, তাহলে বট ফার্নিচার মানে বট মানে হচ্ছে বায়ের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে বট, বাই বট বট, তাই তো? তো বাই মানে কি কেনা, তো এখানে পারচেস হচ্ছে একটা কেনা, তো যখন আমরা গুডস পারচেস করি তখন হেডটা হয়ে যায় পারচেস, কিন্তু যদি আমরা সম্পত্তি পারচেস করি তাহলে হেড পারচেস হবে না, মাথায় রাখবেন, এখানে নোট করে রাখবেন খাতায়। আমরা সম্পত্তি পারচেস করলে অ্যাকাউন্টসের নাম পারচেস হয় না, কি হয় না সম্পত্তির নামটাই অ্যাকাউন্টসের নাম হয়ে যায়। তাহলে আমরা কি পারচেস করছি, ফার্নিচার, এই জন্য অ্যাকাউন্টসের নামটা হয়ে যাবে ফার্নিচার অ্যাকাউন্টস। আর একটা কী হবে, তো যেহেতু এটা ক্যাশে কিনছি তাই তো, ফার্নিচারটা কিনছি আমরা ক্যাশে 1000 টাকার, তাহলে এখানে লিখবো আমরা ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট, বুঝা গেল? তাহলে ফার্নিচার কোন অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, আর ক্যাশটাও, ক্যাশটাও রিয়েল অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে রিয়েলের ফর্মুলাটা কি, রিয়েলের ফর্মুলা হচ্ছে আসলে হবে ডেবিট আর গেলে হবে ক্রেডিট। তাহলে কোনটা আসছে কোনটা যাচ্ছে বলুন, প্রথমত একটা নিয়ে ভাবুন, ফার্নিচার, ফার্নিচার আমাদের কাছে আসছে না যাচ্ছে, কি করছি আমরা ফার্নিচারটা পারচেস করছি মানে কিনলাম, তো ফার্নিচার আমরা কিনলাম, তো ফার্নিচার আসলো না গেল, তো ফার্নিচারটা কিনলাম যেহেতু তাহলে আমার কাছে ফার্নিচারটা আসলো, সেহেতু আমার এখানে হয়ে যাবে ডেবিট, তাই তো? আসলে ডেবিট, তাহলে এখানে লিখবো আমরা ফার্নিচারটা আসছে, তাহলে ফার্নিচার বলতে অ্যাসেটস, তাই তো? বা আমরা ফার্নিচারও লিখতে পারি, ফার্নিচার কামস ইন, কাম ইন, আর ক্যাশটা কি হচ্ছে যাচ্ছে, তাহলে ক্যাশ আমরা লিখবো গোস আউট, তাই তো? দেখুন আমি লিখছি
CASH cash go out. তাহলে ডেবিট আর ক্রেডিট এবার কি হবে বসিয়ে দিতে পারবেন আপনারা, আসলে কি হবে ডেবিট হবে আর গেলে কি হবে ক্রেডিট হবে। দেখেন খুব সহজে এইভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে কোনটা অ্যাকাউন্টস ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, খুব সহজে বেরিয়ে যাচ্ছে। তিন নম্বর আমি করে দেখাচ্ছি, দেখুন তিন নম্বর করে দেখাচ্ছি। তিন নম্বর প্রশ্নটা কি ছিল না, লেখা আছে বোট গুডস ফর রুপিস 1500 ইন ক্যাশ, মানে আমরা গুডস পারচেস করছি 1500 টাকার ক্যাশে, তাই তো? তো এখানে দেখুন গুডস আমরা পারচেস করছি, সেহেতু আমরা কি অ্যাকাউন্টসের নাম হয়ে যাবে পারচেস। যেহেতু সম্পত্তি যদি আমরা পারচেস করতাম তাহলে অ্যাকাউন্টসের নাম সম্পত্তির নাম হতো, এখানে আমরা সম্পত্তি পারচেস করছি না, আমরা কি করছি গুডস পারচেস করছি। গুডস মানে হচ্ছে পণ্য, মানে যেটা যে দ্রব্যটা আমরা ব্যবসা বিক্রি করার উদ্দেশ্যে কিনি সেটাই হচ্ছে গুডস, আর যেটা ইউজ করার উদ্দেশ্যে কিনি সেটা হচ্ছে সম্পত্তি। তো গুডস কোনো হেডের নাম নয়, এখানে কি হয়ে যাবে হেডের নাম হবে পারচেস, লিখে ফেলি PURCHASE পারচেস অ্যাকাউন্ট। আর একটা কি হবে, যেহেতু আর একটা হবে ক্যাশ, তাই তো ক্যাশে কিনছি তো লিখবো ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে পারচেস আর ক্যাশ, পারচেস কোন অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট, তাই তো নাম মাত্র নমিনাল অ্যাকাউন্ট। ক্যাশ তো জানোই রিয়েল অ্যাকাউন্ট। আচ্ছা এবার নমিনাল অ্যাকাউন্ট, নমিনালের ফর্মুলাটা কি, অল এক্সপেন্সেস অর লস হচ্ছে ডেবিট, অল ইনকাম অ্যান্ড গেন হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের এই পারচেসটা এক্সপেন্সেস না ইনকাম, কি পারচেসটা এক্সপেন্সেস না ইনকাম, তো কি হবে পারচেসটা হচ্ছে এক্সপেন্সেস মানে খরচ মানে লস। এবার আপনি যদি ভেবে থাকেন যে না আমরা তো মাল কিনলাম তো লস কিভাবে হলো, আচ্ছা বলুন যদি মাল কিনে যদি লস লাভ হতো, লস যদি না হয় লাভ যদি হয় তাহলে কি আমরা মাল বিক্রি করব, মাল কিনে কিনে কিনেই চলে যাবো, আমাদের বিক্রি হতেই থাকবে তাই না? তো মাল আমরা যে গুডসটা কিনছি সেটাকে আমরা লস বলেই জানি, খরচ বলেই আমরা ধরি অ্যাকাউন্টসে, মাথায় রাখবেন। তাহলে এখানে কি হচ্ছে অল এক্সপেন্সেস, অল এক্সপেন্সেস এক্সপেন্সেস আর লস। ক্যাশ আসছে না যাচ্ছে, ক্যাশটা যাচ্ছে তাই তো, ক্যাশ যাচ্ছে। বা আমরা ফর্মুলাটাই লিখতে পারি, আপনার ইচ্ছা মতো লিখবেন হোয়াট কাম ইন আর হোয়াট গোজ আউট, GOES গোজ আউট। আচ্ছা এবার ফর্মুলাটা বসিয়ে দেন, এক্সপেন্সেস হলে কি হবে ডেবিট আর গোজ আউট হলে কি হবে ক্রেডিট, তাই তো? দেখুন তিনটা আমি কিন্তু করে দেখিয়ে দিলাম, চার নম্বরটাও করে দেখাচ্ছি আপনাদেরকে, চার নম্বর করে দেখাচ্ছি। চার নম্বর কি প্রশ্ন আছে দেখে নিই, চার নম্বর প্রশ্নটা ফলো করুন, বট গুডস ফ্রম প্রদীপ, মানে এখানে এর আগের কোশ্চিনটা আমরা কি করলাম বট গুডস ফর ইন ক্যাশ করলাম, মানে ক্যাশে মাল কিনলাম, এবার বট মানে আমরা মালটা কিনছি প্রদীপের কাছে, তার মানে কি ধারে, তো এটা মালটা আমরা ধারে করছি, ক্যাশ যখন লেখা নাই নাম লেখা আছে ভেবে নিতে হবে সেটা ধারে পারচেস করছি। তো কিভাবে করব, না আমরা একটা অ্যাকাউন্টসের নাম পাচ্ছি প্রদীপ অ্যাকাউন্টস, তাই তো? আর একটা কি পাচ্ছি, যেহেতু পারচেস পারচেস করছি সেহেতু নামটা পাচ্ছি পারচেস অ্যাকাউন্ট। প্রদীপ কোন অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, পারচেস কোন অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তাহলে প্রদীপ গ্রহীতা না দাতা, রিসিভার না গিভার, তো প্রদীপ কি প্রদীপের কাছ থেকে আমরা কিনছি পারচেস করছি, তাহলে প্রদীপ কি হলো আমাদেরকে মালটা দিল বিক্রি করলো, তাহলে ও হয়ে গেল গিভার, গিভার অফ বেনিফিট সুবিধা দিচ্ছে। আর পারচেজটা কি বললাম, খরচ অল এক্সপেন্সেস অর লস, একটু আগে আমরা আলোচনা করলাম। আচ্ছা ডেবিট ক্রেডিট বসে দেন, গিভার হলে কি হয় ক্রেডিট আর এক্সপেন্সেস হলে কি হয় নমিনাল অ্যাকাউন্টে ডেবিট, বুঝা গেল কিভাবে করছি? তো এইভাবে বারোটা কোশ্চিন আপনাদেরকে দিয়েছি, দেখুন এই বারোটা ট্রানজ্যাকশন অ্যান্সারগুলো করে যেভাবে আমি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়েছেন সেইভাবেই
আপনাদের কাছে আশা করছি যে এটাও অ্যান্সারগুলো করে আমাকে পাঠাবেন এবং আমি যথারীতি অ্যান্সারগুলো করে আপনাদেরকে সলভ করার চেষ্টা করব এবং দেখব কেমন পারছেন। তো এই ছকটা আপনারা খাতায় করবেন আর এই ছকের মাধ্যমেই করে দেখাবেন, যেভাবে আমি করে দেখালাম সেমভাবে আপনারা করে আমাকে রিপোর্টটা দেখাবেন হোম ট্যাক্স।